بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد প্রথম প্রশ্ন এক ভাই করেছেন যে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি এটা কি কোনো দুরুদ না এটা কোনো দুরুদ নয় এটা কোনো কোনো হাদিসে নেই জয়ীফ এমনকি মৌজু হাদিসের কিতাবেও নেই এটা বানানো শেখ সাদি ফার্সি একজন কবি তার একটা কবিতা যেই কবিতার অর্থটা আপনাদেরকে বলে দিই আরবি এটা বালাগাল ওলা বে কামালি রসুল্লাহ সাল্লামের কিছু গুণগান গাওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাম ওলা মানে সর্বোচ্চ স্থানে পৌঁছেছেন বে কামালহি তার তার কৃতিত্ব দ্বারা তার কামাল তার যোগ্যতা দ্বারা কেমন মনে হয় আপনাদেরকে কথাটি ঠিক আছে না ভুল রসুল্লাহ বালাগাল ওলা জি যদিও এটার ব্যাখ্যা করেন যে সর্বোচ্চ মানব জাতির মধ্যে সর্বোচ্চা স্থানে পৌঁছেছেন তাহলে ঠিক আছে এখানে থামিয়ে দেন তাহলে কিন্তু যদি বলে সর্বোচ্চা স্থান মানে আনলিমিটেড তাহলে তো রবের স্থানে পৌঁছে দিবেন আপনি তো এতে শিরকের গন্ধ আছে এটা সুফিদের বানানো এই জন্য সুফিদের মাঝে তো কোনো লিমিটেশন নেই যে কোনখানে গিয়ে আল্লাহর হক শুরু হয়ে যায় বান্দার ওখানে পৌঁছিতে পারে রসুল পৌঁছিতে পারে না হ্যাঁ তো এই এই বিষয়গুলি নেই তাদের বালাগাল ও সর্বোচ্চ উচ্চ স্থানে পৌঁছেছেন বেকাম আলহি তার যোগ্যতা দ্বারা নবী সাল্লাম তার যোগ্যতা দ্বারা পৌঁছেছেন না আল্লাহর রহমত দ্বারা জি আল্লাহর ফজল দ্বারা আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছে ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা হে নবী তোমার উপর আল্লাহর মহান ফজল করম রয়েছে আল্লাহর ফজলে তুমি রসুল হয়েছ মানুষ সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে সারা জীবন সেজদায় পড়ে থাকে এবাদত বন্দেগীতে পড়ে থাকে তবুও কেউ নবী রসুল হইতে পারবে না তার যোগ্যতা দ্বারা দিনদারি তাকওয়ার শেষ সীমায় যদি পৌঁছে যায় জহুদ তাকওয়ায় তারপরেও কোন ব্যক্তি নবুয়াত রেসালাতে পৌঁছতে পারবে না তো নবুয়াত রেসালাত হচ্ছে আল্লাহর খাস রহমত খাস ফজল করম অনুগ্রহ যা স্পেশাল আল্লাহর দান তাহলে বালাগাল ওলা বেফজলিল্লাহ বলা উচিত ছিল লাইসা বিকামালি আল্লাহর ফজল কর্মে তিনি নবুয়ত রেসালাতের সর্ব উচ্চ স্থানে মানে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল তিনি এটা বলা যেতে পারে কিন্তু বেকামালি বেকামালি রাসূলুল্লাহ নয় তারপরে বালাগাল ওলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি অন্ধকারকে তিনি দূর করে দিয়েছেন তার সৌন্দর্য দ্বারা এগুলো যদি অলঙ্কারই নেন যে নবী সাল্লাম অত্যন্ত সুন্দর ছিলেন আর এই সৌন্দর্য শুধু শারীরিক বা সৌন্দর্য দিয়ে নয় তার দিনের দাওয়াতের সৌন্দর্য দিয়ে অন্ধকার মানে শিরকুফরের অন্ধকারকে দূর করেছেন তো এইরকম ব্যাখ্যা করলে টেনে টুনে ঠিক রাখা যেতে পারে কিন্তু তারপরেও এগুলো এই সুফিদের গন্ধগুলি আছে যে মানুষ সুফিদের মধ্যে কি আছে কোরআন সুন্নার বরকত না ব্যক্তির বরকত ব্যক্তির বরকত এই জন্য তারা কি করে পীর সাহেব আসলে তার হাত পায়ে চুমা দেওয়া তারপরে তার জুঠা খাওয়ার চেষ্টা করা হুজুর কি বললা একটু ছেড়ে দেন আমরা আপনার তাবারকটা খেতে চাই হুজুর একটু পীর সাহেব খেয়ে দিবে তারপরে তখন ফাতেহা করে তারপরে সবাই খাওয়া শুরু করবে এগুলো কোথেকে আসবে এই যে অতি ভক্তিগুলি তো এই গন্ধগুলি এতে আছে কাশাফাত দুজাবি জামালি হাসনাত জামিউ খিসালি তার সমস্ত চরিত্র খুব সুন্দর এটা ঠিক আছে রাসূলুল্লাহ সমস্ত চরিত্র হচ্ছে খুব সুন্দর ঠিক কথা ঠিক এতটুকু সাল্লু আলাইহি ওয়া আলিহি সুতরাং তার উপর এবং তার বংশধরের উপর তোমরা সালাত ও সালাম পেশ করো এটা আল্লাহকে বলছেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লোকজনকে বলা হচ্ছে যে সাল্লু আলাইহি ওয়া আলিহি তারপরে তখন আল্লাহুম্মা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা এটা পাবনার ইংরেজ আমলে একজন মেহরুল্লাহ মুন্সি তখনকার মুন্সিরা আধা আলেম হইত আর আলেম তো আমাদের দেশের আলেম তো ভেজাল যুক্ত আলেম বেশি তো তিনি দেখলেন যে লোকজনকে একটু মাহফিলে গরম করার জন্য একটা কিছু করতে হবে আর টাইম পাসের জন্য তো উনি একটা দুরুদ তৈরি করলেন এই দুরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ জি তো এই এই হচ্ছে সুতরাং
এটা বলা আসলে বেদাতীদের লক্ষণ, আর এতে খানিকটা সুফি বেদাতীদের গন্ধ রয়েছে, অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, সুতরাং এগুলো বর্জন করা উচিত বলা ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে ভালো দিক অনেক আছে, কোরআনের আয়াত রয়েছে, এবং কোরআনের আয়াত পড়ে আপনি মানুষকে গুমরা করিয়েন না, কারণ আমাদের দেশের মানুষরা মনে করে কোরআনের আয়াত পড়লেই তো দলিল হয়ে গেল। মিলাদ কোরআনে আছে, কোথায় বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইক বিল মুমিনিনা রাউফুর রাহিম, কোথায় মিলাদ আছে? মিলাদ তো না এখানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু ভালো গুণ এখানে তুলে ধরা হয়েছে, আপনি তর্জমকের মানুষকে বুঝিয়ে দেন, তর্জমকের বুঝিয়ে দেন, তাহলে মানুষের তো চোখ খুলে যাবে, আরে এ তো মিলাদ মিলাদ করছে, এতে তো মিলাদ নাই, এতে আজ রসুল মিনান তোমাদের মধ্যে কার একজন রসুল, তোমাদের মধ্যে কার রসুল মানে তাদেরই বাতিলের খণ্ডন হচ্ছে, যে তোমরাও মানুষ তিনিও মানুষ, তোমরাও মাটির তিনিও মাটি, তারা তো মাটিরই মানে নূরের তৈরি, সে তর্জমা তার করবে না, সঠিক ব্যাখ্যা তো করবে না। আজিজুন আলী মানে তোমাদের কষ্ট হলে নবীকে কষ্ট লাগে, কথা ঠিক, আমাদের কষ্টে তিনি ব্যথিত, আমাদের কষ্ট চান না, সে যেন আমাদের হেদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, মানুষ হেদায়ত না হলে বড়ই কষ্ট পেতেন, মনে হচ্ছে যে তিনি মরে যাবেন, এত উদ্গ্রীব হয়ে উঠতেন। লাআল্লাকা বাখুউন নাফস জিল্লাম ইউমিন বিহাজাল হাদিস আসাফ জি আজিজুন আলী মান হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য খুব আগ্রহী উদ্গ্রীব, বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের উপর বড় দয়ালু এবং তিনি স্নেহশীল। তো এই কথাগুলি যদি তর্জমা করে দেওয়া হয় তাহলে তার মিলাদ খুঁজে পাবে না, হ্যাঁ মিলাদের দলিল কোরআন আছে, ধোকা দেওয়া কাজ এগুলো তাদের, আল্লাহ যেন হৃদয় দান করে।